হাই ভিউয়ার্স, ভিডিও জব প্রিপারেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা এখন সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2022 নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা এখান থেকে পরীক্ষায় কমন পাবেন। তো চলুন আমরা শুরু করি। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা পরীক্ষার জন্য যে কোনো আপডেট পেতে এবং প্রশ্ন সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ কততম? বাংলাদেশ হচ্ছে নবম। 2022 সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম কি? ফুটবল নাম হচ্ছে রিহালা বা আল রিহাল, অপশনে যেটা থাকে আপনি সেটা দেবেন। 2030 সালে বাংলাদেশ বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে হবে 24তম। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে 2023 সালে। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে 2026 সালে। বাংলাদেশ এলডিসিতে তালিকাভুক্ত হয় 1975 সালে। বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম কি? স্ফুলিঙ্গ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2022 বাংলাদেশ 46তম। আর প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ হচ্ছে ভুটান। প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট স্টার। বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে 2027 সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে। বর্তমানে বাংলাদেশ সহ এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে 4টি দেশ। এফএও এর 36তম সম্মেলন 2022 সালে অনুষ্ঠিত হবে ঢাকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা, এটা হচ্ছে বর্নিও দ্বীপে। 2022 সালে COP27 সম্মেলন অনুষ্ঠিত হবে মিশরে এবং 2023 সালে COP28 সম্মেলন অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ অর্থনীতির জিডিপির পরিমাণ নতুন বৃত্তি বছর 2015-16। চীন গ্রিনহাউস গ্যাস নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে চীন। প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে জাতিসংঘ জনসেবা পুরস্কার ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন হচ্ছে ভূমি মন্ত্রণালয়। বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ন্যাটোর বর্তমানে সদস্য দেশ কয়টি? ন্যাটোর বর্তমানে সদস্য হচ্ছে 30টি দেশ। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয় 2 মার্চ 2022। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বাংলাদেশের বর্তমানে জাতীয় স্লোগান কোনটি, সেটা হচ্ছে জয় বাংলা। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান কত? দ্বিতীয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীন হচ্ছে প্রথম অবস্থানে এবং ভিয়েতনাম হচ্ছে তৃতীয় অবস্থানে। 2022 সালে COP27 সম্মেলন অনুষ্ঠিত হবে মিশর। 2023 সালে COP28 সম্মেলন অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে তেল সংকট হয় 1973 সাল থেকে। খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান পরিস্থিতিতে এটা খুবই প্রয়োজনীয় প্রশ্ন। সাদা সোনা বলা হয় চিংড়িকে? গ্রিনিচের দ্রাঘিমা 0°। আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করেছে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। পৃথিবীর সর্বোচ্চ দিন রাত্রি সমান হয় 23শে সেপ্টেম্বর। ইউরেনাসের উপগ্রহ হচ্ছে 27টি। ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতে আসে মোগল আমলে।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 সালে, পলাশির যুদ্ধ সংঘটিত হয় 1757 সালে, ২০২০-২১ অর্থ বছরে দেশে মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2591। পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মাণ করবে যুক্তরাজ্যের কোম্পানি IM পাওয়ার। চট্টগ্রামের বাঁশখালীতে LNG ভিত্তিক 600 মেট্রিক বিদ্যুৎ কেন্দ্র করবে সৌদি আরবের একুয়া পাওয়ার। 2020-21 অর্থ বছরের চূড়ান্ত হিসাবে GDP প্রবৃদ্ধির হার 6.94%। তো এ পর্যন্ত ছিল আপডেট। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।